আসানসোল জেলায় নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রশাসনিক সূত্রে বুধবার থেকে নতুন করে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যেখানে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে বুধবার থেকে প্রতিদিন আসানসোলের বিস্তীর্ণ অঞ্চলে বাজারহাট এবং দোকানপাট সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত খোলা থাকবে। তারপর সংক্রমণ রোধে বাজার বন্ধ করতে হবে, তবে জরুরি পরিষেবা, ওষুধ এবং মুদির দোকান খোলা থাকবে। বুধবার দুপুর 1টা নাগাদ বাজারে পৌঁছলে দেখা যায়, সরকারি নির্দেশ অনুসারে ব্যবসায়ী এবং দোকানদারেরা বাধ্যতামূলক দোকান বন্ধ করলেও প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। তারা জানিয়েছেন, করোনা সংক্রমণ পরিস্থিতিতে প্রশাসনের উচিত সপ্তাহের অল্টার ডেগুলিতে পুরো দোকান এবং বাজার খোলার অনুমতি দেওয়া, অথবা প্রতিদিন সন্ধে 6টা পর্যন্ত দোকান বা বাজার খোলা রাখার অনুমতি দেওয়া। কারণ আসানসোল বড় বাজারে বাইরের ক্রেতা এবং গ্রাহকের সংখ্যা বেশি, বেলা 1টা পর্যন্ত দোকান খোলা রাখায় তারা অনেকেই আসতে পারছেন না, ফলে ব্যবসা এবং বিক্রি মার খাচ্ছে। এর জেরে কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। দোকানদার এবং ব্যবসায়ী মহলের আর্জি, প্রশাসন যেন বিষয়টি নিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন। টাইমিংটা করেছে বাজার খোলা বন্ধের, এই বিষয়ে কি বলবেন আপনি? খোলা বলতে গভর্নমেন্ট যেটা ঠিক করেছে সেটা নিশ্চয়ই তার নিজস্ব, মানে আমাদের সুরক্ষার জন্যই হয়তো করেছে, কিন্তু একটা দিক দিয়ে একটু চিন্তা করার ব্যাপার আছে। যেহেতু আসানসোল মার্কেটটা হচ্ছে ম্যাক্সিমাম 80-90% হচ্ছে বাইরের কাস্টমারদের উপর ডিপেন্ড আছে, সেই জন্য মনে হয় এটা একটা অর্থটা না করে অন্তত যদি 4-5টা অব্দিও বিকেল করে, ওইদিকে হয়তো সকালবেলাটা, কারণ সকালবেলায় মানুষের যখনই তার নিজের কাজে বেরোয় বা নিজের জায়গাতে যায় তখন সে কিন্তু তার বাড়ির সমস্ত কাজ তো করেই বেরোয়, সেটা নিশ্চয়ই মোটামুটি 8-9টার মতো সম্ভব হয় না। এটা মার্কেটে আসানসোল মার্কেটে বাইরের লোকেরা আসছে যে এটা কিন্তু মোটামুটি 10-11টার আগে আসে না, তখন ওইটুকু সময়ের ব্যাপারটা এখন সরকারকে দেখা উচিত, ওই জায়গাটা যদি একটুখানি কম্প্রোমাইজ করা যায়। করোনা প্যান্ডেমিকটা মানছেন আপনারা?